السلام عليكم ورحمة الله وبركاته. بوي تربني نيسن. تيرني بوي. إن الحمد لله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد
اللهم صل وعلى آل سيدنا دیبانی شی کو تو عاشی نبی جیر کو تو میں چولے جائے گیے تارا دل پرن کھو صلات و سلام جانا يا الله مولانا وعلى آله কষ্ট হচ্ছে না ঘুম আসছে না নবীজির মহব্বতে দরুদ পড়তে কি খারাপ লাগে না না ভালো লাগে ভালো লাগলে জবানটাতে বন্ধ করে রাখলেন মেহমান দাওয়াত দিয়ে আনছেন কি কথা বন্ধ রাখার লাই না জবান খুললে একটু কথা কইবেন নবীজির মহব্বতে দরুদ পড়তে ভালো লাগে কার কার সবার লাগে হাত নামান বোবা আছেন নি কেউ বোবা নাই সবাই জবান সবাইকে জবান দিয়েছে আল্লাহ আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ব্যয় করব কি রাজি আছি এখনো সবাই বলে নাই আল্লাহর দেওয়া জবান আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ব্যয় করব কি রাজি আছি আস্তে না জোরে আদবের সাথে না বেয়াদবির সাথে মহব্বতে না অবহেলায় তাইলে পরে একটু কাজ করতে হইব কইতাম নি কয়লাই তো সামনে আগায় বসেন খালি জায়গা কাছাকাছি না থাকলে ইশক বা মহব্বত জমবে না একটু একটু খালি জায়গা পূরণ করে সামনে চলে আসি আমরা অনুরোধ করছি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একটি হাদিস শোনাচ্ছি মুকাদ্দামান ভূমিকা স্বরূপ ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আল কৌলুল বদীউ ফি সলাতি আলা নবিয়্যিল হাবিবিশ শাফিউ এই কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আলাউদ্দিন হিন্দি তার কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবে এই হাদিসটি এনেছেন হুজুর বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর দশ বার দরুদ পড়বে আল্লাহ দশটি রহমত নাজিল করবে রসুল বলে যে ব্যক্তি আমার উপর একশো বার দরুদ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর হাজারটি রহমত নাজিল করবে ইমাম সাহাবি বাড়তি বর্ণনা করেছেন হাদিসের সর্বশেষ অংশ ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাক'আদাহু মিনাল জান্নাহ যেই ব্যক্তি আমার উপর এক হাজার বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন কামরায় থাকবে সেই কামরা স্বপ্নে না দেখে মরবে না কি দরুদ পড়ার দরকার আসেনি আসতে না জোরে মদিনাওয়ালার স্মরণে দরুদ দরকার আছে না নাই একটু মহব্বতে আওয়াজ দিয়া সারাটা এলাকা উজাগার করে যার গলায় যতটুকু শক্তি আছে মহব্বত নবীজির কদমে দরুদ সালাম পাঠাইয়া দে আল্লাহুম্মা وعلى آل سيدنا مدينة رويد الوبالي
পাইলে সুরমা বানাইব সেই সুরমা চোখে দিয়া নবী গোয়া পোনায় দেখিব مدینہ مدینہ نم شنیلام اللہ مدینہ جائیتا ہے پانے لامونا مونے چاہیونیا جائیتا ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একটু জিকির করি শ্রীবল্লভপুর পূর্বপাড়া হাজিবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে মোহতারাম সভাপতি জনাব হাজি মোহাম্মদ ওহিদ মিয়া সভাপতি শ্রীবল্লভপুর পূর্বপাড়া হাজিবাড়ি ফোরকানিয়া মাদ্রাসা মাহফিলের বিশেষ মেহমান হিসাবে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা ডক্টর আবুল খায়ের সাহেব মুহাদ্দিস ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা বড়িচং কুমিল্লা ও খতিব শ্রীবল্লভপুর পূর্বপাড়া জামে মসজিদ আলোচনা করেছেন হযরত মাওলানা কাজী মনিরুল ইসলাম জিহাদি সাহেব সাবেক খতিব উনাইসার জামে মসজিদ প্রধান অতিথি কাউন্সিলর জনাব মোহাম্মদ আজাদ হোসেন 22 নং ওয়ার্ড কাউন্সিলর কুশিক স্টেজ উপবিষ্ট হাজারাত ওলামাই কেরাম সামনে উপবিষ্ট দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার মুত্তাকিরা কলিজার টুকরা যুবক বন্ধুরা ছোট্ট ছোট্ট খোকা মনিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুক্রিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতন সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে একবার কালিমা তো শকর আদায় করি একটু বড় করে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ওয়ার সালাম তার চেয়ে অনেক অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা
نور الهدى حبيب خدا سيد الورى سيد المرسلين امام القبلتين سيد القونين والثقلين نبي الحرمين الشريفين جد الحسنين راحة العاشقين سيد العارفين شافع المذنبين رحمة للعالمين سيد الأتقياء إمام الأصفياء ساقئ الكوثر شافع المحشر مدينك تاجدر آفتاب نبوة شهنشاء رسالة حضور أكرم حبيب الله خليل الله نور الله ولد آدم صفي الله بشارة عيسى روح الله محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم ابن عبد المناف একটু আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা না চাইতে জগৎ বিখ্যাত এক নবীর উম্মত হিসাবে আমাদেরকে মনোনীত করেছেন খুশি না বেজায় খুশি আখিরুল আম্বিয়ার উম্মত হতে পেরে আমরা তো খুশি খুশি না হয়ে যাব কোথায় যেখানে 123,999 জন নবীর মুনাজাতে ছিল আল্লাহ রিসালাতের দায়িত্ব না দিয়া আখিরুল আম্বিয়ার উম্মত বানাইলে মনে হয় ধন্য হতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো এমন এক নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নি খুশি সেই নবীর মর্যাদা সেই নবীর শান ও মান সেই নবীর নাত সেই নবীর প্রশংসা আমাদের কি খারাপ লাগবে না খারাপ লাগবে না এজন্য একজন কবি বলে দিয়েছেন নাতি সরকার কি পড়তা হো মেন বস ইসি বাত সে ঘরে মে মেরে রহমতে হোগি ایک تیرا نام وسیلہ ہے میرا رنج و غم میں بھی اسی نام سے راحتیں ہوگی مرحبا مرحبا بول بول یہ سنا گا کہ بہت گور میں اندھیری ہوگی قبر کا خواب نہیں رکھنا ہے دل وہ سر کا رکھ چہرے کی زیارتیں ہوگی کبھی ڈکے ڈکے بولے او دنیا ر منوش را او دنیا ر امت را جانیا لو যখন দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাবে মাটিতে চাপা দিয়ে রেখে দেওয়া হবে অন্ধকার কবরে চলিয়া যাইবা সঙ্গে সাথীও যাবে না সঙ্গে বাতিও যাবে না সঙ্গে তোমার পারাপড়শি কেউ যাবে না একা একা কবরে পড়িয়া রইবা তুমি ভয় পেয়ে যাবা খবরদার ভয় পাইবার কারণ নাই রহমাতুল লিল আলামিনকে তুমি তোমার কিনারায় পাইবা সুবহানাল্লাহ কত সত্য না মিথ্যা কবরে কাফ না রাখে না হে দিল ওহা সরকার রেখে চেহেরে কি জিয়ারতে হোগি
ও আমার বাবাজিরা গভীর মনোযোগ, কবরে গেলেও রহমাতুল লিল আলামিনকে দেখতে পাইবা। হাবিবের মহব্বত নিয়া, হাবিবের আজমত নিয়া, হাবিবের জিকির নিয়া, হাবিবের শান ও মানের বয়ান নিয়া যদি মারা যান মদিনার নবী রহমতে দোয়ালম, যদিও মদিনায় আপনি এই জায়গায় মারা গেলেও কবরে তাকে দেখতে পাইবে। কষ্ট হচ্ছে আপনাদের? বাবা জিনা আমার গভীর মনোযোগ, আলোচনা করব ফাজাইলুল মুহাম্মাদিয়া আখিরুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিনের ফজিলতটা কেমন। সুবহানাল্লাহ, কোরআনে কারিমের দিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপন দোস্ত হাবিবকে কি পরিমাণে মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষেরা জানি আল্লাহ আমার আখিরুল আম্বিয়াকে অন্য নবীদের মতো মনে করিবা না, অন্য সমস্ত নবীদের মাকামের দিকে, অন্য সমস্ত নবীদের মাকামাত একদিকে, শারাফাত একদিকে, কারামাত একদিকে, মুজেজাত একদিকে, ইহতেরামাত একদিকে, আর আমার দোস্ত রহমাতুল লিল আলামিনের মর্যাদা একদিকে। আল্লাহ বলে দিলেন, তিলকা রুসুল ফাদ্দাল্লা বাদহুম আলা বাদ, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদহুম দারাজা। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার জানি আল্লাহ, আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর মর্যাদা দিয়েছি, এক এক নবীর মান মাকাম এক এক রকম বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন নবীকে আমি আল্লাহ বাবা চারা বানিয়েছি, কষ্ট রোগী ভালো করবার ক্ষমতা দিয়েছি, মরা মানুষ চিন্তা করার ক্ষমতা দিয়েছি। হুজুর আমার জানি আল্লাহ আপনার মর্যাদাটা কেমন জানেননি বলে কেমন, আমার আল্লাহ সাথে সাথে ঘোষণা দিলেন, ওরফা বাদহুম দারাজাত, অন্য সমস্ত নবী 123,999 জন নবীর মর্যাদা একদিকে রাখিয়া একলাই আপনার মর্যাদা আমি তার চাইতে কোটি গুণ বেশি বাড়াইয়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই ঘোষণা দিয়েছেন কে? ওরফা আবাদহুম দারাজা, আপনার মর্যাদা কত বেশি বাড়াইলাম। হাবিব জানেননি আমি আল্লাহ রাব্বুল আলামিন এক বচনের ব্যবহার করি নাই, বহু বচনের শব্দ ব্যবহার করেছি, ওরফা আবাদহুম দারাজাত, আপনার মর্যাদা এত বেশি এত বেশি, আমি আল্লাহ গণনা কইরা দেই নাই, কারণ আপনার মর্যাদা গণনা করার কোনো মেশিন বানাই নাই। কে বলেছে? আল্লাহ। এমন এক নবীর উম্মত হতে পেরে খুশি না? খুশি। খুশি না গো? খুশি। কেমন নবী? জিসকা কই সানি নেহি, এদিকে কাসিদা চলে? চলে নি? জিসকা কই সানি নেহি, ও নবী হামারা হ্যা, মুস্তফা কি আজমত কা হাদি গে না কি নারা হ্যা। হাবিব আমার আপনি এমন একজন নবী, আপনার সেকেন্ড কপি নাই, বুঝেন নাই, আপনার মেশাল নাই, আপনার উদাহরণ নাই, আপনার তুলনা নাই, আপনার সমপরিমাণ মর্যাদাওয়ালা নাই। জিসকা কই সানি নেহি, ও নবী হামারা হ্যা, মুস্তফা কি আজমত কা হাদি গে না কি নারা হ্যা। আমি অনুবাদ করে দিচ্ছি, সমস্যা নেই, অনুবাদ বলছি না। জো পারগে তুফাবি ডাকে বাগায়া
آپ جب کرم کر دیں آپ جب کرم کر دیں تو سامنے کنارہ کبھی ڈگے ڈگے بولے یا رسول اللہ یا حبیب اللہ کٹھن قیامتر ময়দানে আমি আমার গুনার সাগরে আমি আমার গুনার দরিয়ায় আমার বাঙ্গা নৌকা দিয়া যদি পার হইবার যায় আমি যদি মাইজ দরিয়ায় কঠিন ঘূর্ণিঝড়ের কারণে ডুবিয়া যায় আপনি আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া আমার বাঙ্গা নৌকা কিনারায় পার করাইয়া দিয়া আপ জব করম কর দে আপ জব করম কর দে তো সামনে কিনারা হ্যায় আপনি দয়া করিলে আমি জান্নাত পেয়ে যাব আপনি দয়া করিলে আমি কিনারা পেয়ে যাব আপনি রহম করিলে আমি নাজাত পেয়ে যাব ইয়া রাসূলুল্লাহ রহমত বানাইছে আল্লাহ রহমতের ফ্যাক্টরি দান করেছে আল্লাহ আপনাকে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আবার আল্লাহ রহমান হবে কিন্তু রহমত ভাগ হবে আপনার তরফ থেকে সুবহানাল্লাহ আপনার কাছ থেকে রহমত বণ্টন হবে আপ জব করম করে তো সামনে কিনারা একটু বড় করে বলি আল্লাহু আকবার কি খারাপ লাগে আপনাদের কোরআনে কারিমের আরেকটি আয়াত খেয়াল করেন আল্লাহ বলেন আল্লাহ বলে হাবিব আমার দোস্ত আমার জানি আল্লাহ এক এক নবীকে আমি আল্লাহ এক এক জায়গার জন্য পাঠাইলাম আদম নবীকে নির্দিষ্ট জায়গার জন্য পাঠিয়েছি এক এক নবীকে নির্দিষ্ট বাউন্ডারির জন্য পাঠিয়েছি নির্দিষ্ট এলাকার জন্য পাঠাইলাম নির্দিষ্ট গ্রামের জন্য পাঠালাম নির্দিষ্ট মহল্লার জন্য পাঠালাম কোনো কোনো নবীকে আমি আল্লাহ দুইজন উম্মত দিয়েছি তিনজন উম্মত দিয়েছি দশজন উম্মত দিয়েছি কোনো কোনো নবীকে আমি বিশজন নবী উম্মত দিয়েছি অথবা চল্লিশ পঞ্চাশ আশি জন উম্মত দিয়েছি হাবিব আমার জানেননি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি আমি আল্লাহ আপনাকে কত মহব্বত করে আমি আল্লাহ আপনাকে শুধুমাত্র আরবের জন্য পাঠাই নাই আরবের বাইরের জন্য পাঠাই নাই আপনার বাউন্ডারির সীমানা কতটুকু জানেননি আপনার নবুয়তির সীমানা কতদূর জানেননি আমার আল্লাহ জানাইয়া দিলেন আল্লাহু আকবার আমার আল্লাহ জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ যতদূর পর্যন্ত আমি আল্লাহর উলুহিয়াত পাওয়া যায় আমি আল্লাহর মালিকানা পাওয়া যায় আমার খোদাইত্ব পাওয়া যায় যতদূর পর্যন্ত আমার সীমানা পাওয়া যায় ততদূর পর্যন্ত আপনাকে আমি আল্লাহ ততদূরের নবী বানাইয়া দিলাম আল্লাহর সীমানা যতদূর উলুহিয়াতের সীমানা যতদূর আপনার রিসালাতের সীমানাও তত দূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কে বলেছে আল্লাহ আপনি নবীদেরও নবী আপনি ফেরেশতাদেরও নবী কুল কায়নাতেরও নবী তমাম জাহানের নবী আপনি যেমন নবমণ্ডলের নবী তেমন ভূমণ্ডলের নবী আল্লাহু আকবার এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ ভাই নবীজির ফাজাইলটা কেমন কয়েকটি হাদিস আমি আপনাদের কাছে বর্ণনা করব কষ্ট হবে সুনান তিরমিজির 3610 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে কস্তলানি মাওয়াকিবুল লাদুনিয়া এই হাদিস এনেছেন আবু বকর বাই হাকি দালাইলুন নবুয়াত এনেছেন আবু নুআইম আল ইসবাহানি ওনার লিখিত দালাইলুন নবুয়াত এই হাদিস বর্ণনা করেছেন বলবনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা রাসূলুল্লাহি
صلى الله عليه وسلم رحمة للعالمين بولتين أنا أول الناس خروجا إذا بعثوا وأمر أمتي راجا يا الله جنات لكنا نبير أمتهم رغوني أمونك جنبير أمته إلا جينبك الله تعالى كي بري من أعلم كم دن كربي أمي رحمة للعالمين الجبان شني يا الله নবী নিজে নিজের কথা বয়ান করছে নবী বলে আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইযু কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে तमाम দুনিয়া আমার আল্লাহ ধ্বংস করে দিবে কুল কায়নাত বলতে কিছুই থাকবে না ঘরবাড়ি দালান কোটা কিছুই নাই গাছগাছালি কিছুই নাই तमाम দুনিয়া একেবারে মরুভূমির মতো হয়ে যাবে কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি করা হবে আমার রব্বুল আলামিন আমার رب العالمين بيچارير كات گورا دار گورابل الله تعالى বলবে জিবরীল চার জন ফেরেশতা নিয়া আমার রহমাতুল লিল আলামিনের কদমে চলে যা আর গিয়া বল ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম গিয়া আমার হাবিবকে জানাইবা আমি আল্লাহ কিয়ামতের ময়দান প্রস্তুত করতেছি এই কারণে আমার সহযোগী হিসাবে আপনাকে আমি আল্লাহ সালাম জানাইছি সুবহানাল্লাহ কে সালাম জানাইবে আল্লাহ ফেরেশতারা চলে আসবে রাহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় দাঁড়াইবে সুবহানাল্লাহ কইতেন না কিভাবে বুঝাবো রে ভাই কিভাবে আপনাদেরকে বুঝাইলে বলে নবীদের শান বুঝবে ফেরেশতা জিবরিল আসিয়া বলবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আমার সালাম গ্রহণ করুন এরপরে জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ কুম বিইযনিল্লাহ অনেক ঘুমাইছ এবার রওজা মুবারক থেকে দাঁড়ায়া যা সুবহানাল্লাহ ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবকি রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে যাবে জিবরিল আমিন তাকায়া দেখিবে আমার হাবিবের চক্ষু বেয়ে পানি পড়ছে জিবরিল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করিতেছেন রাহমাতুল লিল আলামিন বলবে এরে ভাই জিবরিল আমি তো আজকে কান্না করি না যেই দিন আমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ ঘুমাইলাম ওই দিন থেকে নিয়া এই কিয়ামতের দিন পর্যন্ত আমার উম্মতের জন্য কান্দি সুবহানাল্লাহ হুজুর আমার দাঁড়াইবে এ কথা হুজুর বলছে ওয়ানা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু কিয়ামতের ময়দান যখন কায়েম করিবে আমার আল্লাহ সর্বপ্রথম আদম নবীকে দাঁড় করাবে না নূহ নবীকে দাঁড় করাবে না ইব্রাহিম নবীকে দাঁড় করাবে না ইসমাঈল নবীকে দাঁড় করাবে না মূসা নবীকে দাঁড় করাবে না 123,999 জন নবী একজন নবীকে আমার আল্লাহ দাঁড় করাবে না সবার আগে আমার আল্লাহ আপন দোস্ত রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রহমতের নবীকে রওজা মুবারক থেকে সবার আগে দাঁড় করাইবে একটু বড় করে বলি আল্লাহু আকবার সবার আগে রওজা মুবারক থেকে দাঁড়াইবে কে আমাদের নবী সুবহানাল্লাহ কোন না সুবহানাল্লাহ হুজুর কই এটা আমার আলাদা শান ওয়ালা ফখরা এতে আমার কোনো অহংকার নাই এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কেমন নিয়ামত কিভাবে বলবো ভাই কি নিয়ামত পাইলেন যদি আদম নবীর উম্মত বানাইতো কিছু করার ছিল নি নূহ নবীর উম্মত বানাইলে কিছু করার ছিল নি এখন আখিরুল আম্বিয়ার উম্মত হইলেন বলেন তো অন্য নবীর উম্মত হওয়ার তুলনায় এই উম্মতের মর্যাদা কম না বেশি বেশি কত বেশি এটা আমি বুঝাবো যদি সময় পাই এটা কত বেশি আমি আপনাদের বুঝাবো ইনশাআল্লাহ কষ্ট হইব নি এই জন্য একজন কবি বলে দিয়েছেন কুই সালে কা হ্যারে জু কা না বন্দেগি মারি বন্দেগি ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका क्या बात अब तक बनी हुई है
كرم غياك الله তোমার শুকরিয়া কেমনে আদায় করব কিভাবে তোমার কৃতজ্ঞতা জানাব তোমাকে কিভাবে থ্যাংক ইউ জানাব আমার কোনো এবিলিটি নাই দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত তুমি আমারে দিয়েছো রহমাতুল লিল আলামিনের তুলনায় বড় নিয়ামত আসেনি ইয়া সাব্বে তুমহারা কারম হে আকা ইয়া সাব্বে তুমহারা কারম হে আকা আল্লাহ রহমাতুল লিল আলামিন আমার জন্য বড় নিয়ামত কোরআনে কারীম আমার জন্য বড় নিয়ামত হাবিবের উম্মত বানাইলা এটা সবচাইতে বড় নিয়ামত কষ্ট হয় এমনি তো রাসূল বলেছেন আনা ওয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু সবার আগে আমার আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিন কে রওজা মুবারক থেকে দাঁড় করাবে তাও ইস্তেকবাল দিয়া সম্মান দিয়া হাবিব আমা আমি আল্লাহ আপনার জন্য আমার কিনারায় একটা চেয়ার রেখে দিয়েছি তিরমিজিতে আসছে কিতাবুল মানাকিব ইমাম বাজ্জার মুসনাদ এনেছেন হাইসামি মাজমাউ জাওয়াইদ এনেছেন নুরউদ্দিন হাইসামি ইমাম দাইলামি মুসনাদুল ফিরদাউসে হাদিসটি বর্ণনা করেছেন রাহমাতুল্লিল আলামিন তারপরে বলেন ওয়ানা খাতিবুহুম ইযা ওয়াফাদু কামাতের ময়দান কায়েম হয়ে যাবে সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে যাবে সমস্ত মানুষগুলা দলে দলে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ তাদের উম্মতাদের নবীদের সাথে দাঁড়াবে তারা তাদের ইমামের সাথে দাঁড়াবে প্রত্যেকটা মানুষ দাঁড়াইয়া কিয়ামতের ময়দানের দিকে দৌড়াবে পশ্চিম দিকে দৌড়াবে কোন দিকে দৌড়াবে কোন দিকে পালানোর জায়গা নাই ঠিক কিনা বলেন যেই দিকে দৌড়াইবে ওটাই কিয়ামতের মাঠ ওয়াতারুন নাসা সুকারা ইয়াউমা তারাউনা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদআত ওয়া তাদউ كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد মানুষ গুলাকে দেখা যাবে পাগলের মতো ছুটাছুটি করছে গর্ব মহিলা গর্ভজাত করে দিবে গর্ভপাত করে দিবে পাগলের মতো ছুটাছুটি করতে লাগবে কি হয়েছে এরা দৌড়ায় কেন বলে এরা কি পাগল হয়েছে নাকি না পাগল হয় নাই কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল এ কারণে প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিকে দৌড়া আল্লাহু আকবার সবাই দাঁড়িয়ে যাবে দাঁড়াইতে দাঁড়াইতে ১২০ টাকা তার হয়ে যাবে কিয়ামতের ময়দানে ১২০ টাকা তার হয়ে যাবে এক এক টাকা তারে কত মানুষ হবে গণা নাই আমার ভাইয়েরা এই ১২০ টাকা তারের মধ্যে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করিলেন আমার আখিরুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যাবে ৮০ টাকা তার কত কাতার তাইলে বাকি ১৯৯৯ জন নবী মাত্র ৪০ কাতার নি পাইব সুবহানাল্লাহ কইতেন না এই হাদিস তার আগে আরেকটা হাদিস বয়ান করছি কষ্ট হইব মুসনাদ আবি ইয়ালা ইমাম আবু ইয়ালা আল মৌসুলি মুসনাদ এনেছেন ইমাম আহমদ ইবনু হাম্বাল আশ-শাইবানি মুসনাদ এনেছেন মুসনাদ আহমদ হাদিস বর্ণনা করেছেন নুরউদ্দিন হাইসামি মাজমাউয যাওয়ায়েদ ওমানদাউল ফাওয়াইদের ১১তম খণ্ডের বর্ণনা আমি নিজে আজকে পড়ে এসেছি মাজমাউ যাওয়ায়েদ থেকে পড়ে এসেছি রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে আল্লাহর হাবিব দেখবেন কোন কোন নবীর সাথে ২ জন উম্মত দেখা যায় কোন কোন নবীর সাথে ৪ জন উম্মত দেখা যায় কোন কোন নবীর সাথে ১০ জন উম্মত দেখা যায় কোন কোন নবীর সাথে ৮০ জন ৮২ জন উম্মত দেখা যায় একজন নবীর সাথে অনেক উম্মত দেখবেন কত উম্মত অনেক অনেক বলতে ধরেন না ২,০০০ আরো বেশি হইব ২,০০০ উম্মত হাদিসের ব্যাখ্যায় লেগেছে নই নবী মুসা নবী কোন নবী হুজুর আমার হাসি দিবেরাল বলবে আল্লাহ এরাই মনে হয় আমার উম্মত এরাই মনে হয় আমার উম্মত হাবিব তারা বল উম্মতকে তালাশ করতে লাগবে আমার আল্লাহ জানিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত কম উম্মত আপনার না এত কম উম্মত আপনার না কিয়ামতের ময়দান তাকায়া দেখাল আমি আল্লাহ ১২০ টাকা তার বানাইলাম সেখান থেকে ৮০ টাকা দাঁড়ি হইল আপনি রহমাতুল লিল আলামিনের উম্মত আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কত কাতার আর ২০ ৪০ কাতার হইব অন্য অন্য নবীর উম্মত
আয় হায় নবীজি বলি আনা উকাব্বিরু আই আফখুরু ফি ইয়াউমিল কিয়ামাতি বিকাসরাতিল উম্মাহ আমার উম্মতের আধিক্যতা দেখে আমি কিয়ামতের ময়দানে গর্ব করব আল্লাহু আকবার তো যাগো সন্তান দুগা তারা আর কোগা ওয়াইবেন আল্লাহর নাম লয়া এক এক জনের কমপক্ষে এক ডজন কয় ডজন কথা ঠিক নেই আসেন গে সন্তান এক ডজন আল্লাহ যা দেয় ওই থেকে উঞ্চি একজনের সাতাইশটা বলা কয়টা বলা কনসের হেল্লাগার কে কুলাই বলি হ্যাঁ একে দইরা বাইডা বুড্ডা শেষ করে দিব সাতাইশটা বলা কে দিছে আল্লাহ সন্তান দিয়ে বরকত দেখ আমিন গন কষ্ট পাইছেন আপনারা তো রহমাতুল্লিল আলামিন দ্বিতীয় যে পয়েন্টটি বললেন ও আনা খতিবুহুম ইযা ওয়াফাদু তিরমিজির 3611 নম্বর হাদিস কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে নবীরা দাঁড়িয়ে যাবে ওলিরা দাঁড়িয়ে যাবে সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে আল্লাহর বুজুর্গরা দাঁড়িয়ে যাবে কাফের মুশরিকরা দাঁড়িয়ে যাবে হিন্দুরা দাঁড়িয়ে যাবে বৈদ্যরা দাঁড়িয়ে যাবে রাজা বাদশারা দাঁড়িয়ে যাবে ক্ষমতাশীলরা দাঁড়িয়ে যাবে পাওয়ারফুল ব্যক্তিরাও দাঁড়িয়ে যাবে সম্পদশালীরাও দাঁড়িয়ে যাবে একটা মানুষ অনুপস্থিত থাকবে না প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে থাকবে প্রত্যেকটা মানুষ মাথা নিচু করে দেখবে নবীরা পর্যন্ত মাথা তুলতেছে না কি ব্যাপার সমস্ত নবীরা নিচু মাথা উঁচু করে আল্লাহর সামনে আল্লাহর চেহারার দিকে তাকাবার সাহস করবে না আল্লাহু আকবার রাহমাতুল্লিল আলামিন বলে রে আমার উম্মত জানি আল্লাহ আমি রহমাতুল্লিল আলামিনের মর্যাদাটা তখন কেমন হবে এরা কুমিল্লার মুসলমান জানি আল্লাহ রহমাতুল্লিল আলামিন বলে রে তখন সমস্ত নবীরা পর্যন্ত মাথা নিচু করিয়া রাখিবে আমি রহমাতুল্লিল আলামিন আমার রব্বুল আলামিনের কিনারায় দাঁড়াইয়া সর্বপ্রথম বক্তব্য দিয়া কথা বলিয়া খুতবা দিয়া কিয়ামতের ময়দান উদ্বোধন করব আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কষ্ট হয়েছে আপনাদের সর্বপ্রথম আমি কথা বলবো সুবহানাল্লাহ কইতেন না আল্লাহ তো বলেই দিয়েছেন এটা আপনি জানেন তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী সূরা দোহার আয়াতে চরম দারুণ ব্যাখ্যা করেছেন ইবনু জারির তবারি তাফসীরে তবারি এনেছেন ইমাম ইবনু আবি হাতেম তার তাফসীরে বিশাল আলোচনা এনেছেন এই বেগুন কিতাব আমার লাইব্রেরিতে আছে আলহামদুলিল্লাহ প্রায় 10 লক্ষ টাকার লাইব্রেরিতে আমার কিতাব আছে 10 লক্ষ টাকার আলহামদুলিল্লাহ বলবেন না দাওয়াত আপনাদের যাবেন ইনশাআল্লাহ আমার মাদ্রাসা তাফসীর ইবনু আবি হাতেমের বর্ণনা আমি নিজে পড়েছি আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি আল্লাহ আপনাকে এমন দান করিব হাবিব আপনার অসন্তুষ্ট মন সন্তুষ্ট হতে বাধ্য সুবহানাল্লাহ সন্তুষ্ট হবে হুজুর কয় আমি এত কাঁচা মাছ খাই আমার একটা উম্মত বাইরে থাকা পর্যন্ত আমি তো রাজি হইতাম না সুবহানাল্লাহ বলবেন না আমারে আল্লাহ রাজি করতে পারতো না কয় হুজুর কিল্লাই কয় একটা উম্মত যতক্ষণ না জান্নাতের বাইরে থাকবো সুবহানাল্লাহ সব দিন উম্মতরে আমার জান্নাতে ঢুকায়া দিয়া তারপরে আমি বলবো আল্লাহ রদিতু বিমা উনজিলা আলাই আমারে যা দিলা এখন আমি রহমতের নবী রাজি হয়েছি এখন রাজি হয়েছি তো হুজুরকে আমি তো আগে রাজি হইতাম না হুজুর আমার আল্লাহ কয় তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়বে এনেছেন স্পষ্ট এনেছেন হুজুর বলতে ইমাম রাজি বলতেছেন হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ইয়া রাসূল আল্লাহ কিয়ামতের ময়দান তাই আপনার জন্য কার জন্য আপনার জন্য আপনি যেইভাবে চাইবেন কিয়ামতের ময়দান ওইভাবেই হবে সুবহানাল্লাহ বলবেন না তো সর্বপ্রথম রহমাতুল্লিল আলামিন কথা বলবে বক্তব্য দিবে আর কে কথা বলার সুযোগ পাবে না হুজুর আমার বক্তব্য দিবে 3 নম্বরে রহমাতুল্লিল আলামিন বলেন ও আনা মুবাশশিরুহুম ইদা আইসু সুবহানাল্লাহ এ দুনিয়ার উম্মতেরা জানি আল্লাহ
জাহান্নামী হয়ে যাবা গুনাহগার হয়ে যাবা নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে দুঃসংবাদ পাইবা সুসংবাদ পাইবা না কিয়ামতের ময়দানে যতগুলো আমার উম্মত যতগুলো আমার উম্মত দুঃসংবাদ পাইয়া চিন্তিত হয়ে যাবে দুঃখিত হয়ে যাবে নামুজ হয়ে যাবে জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে আমার ততগুলো উম্মতকে সুসংবাদের বাণী শোনাইবার জন্য আমি কিয়ামতের ময়দানের মোড়ে মোড়ে বসে থাকব সুবহানাল্লাহ ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু দুঃসংবাদের কোনো কারণই পাওয়া যাবে না আমি রহমাতুল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে অবস্থান করব ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত দুঃসংবাদ পাবে না প্রত্যেকটা উম্মতকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি রহমাতুল লিল আলামিন জান্নাতের ফয়সালা করে দিব আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার তাহলে নবীজি আমার বলতেছেন আমি সুসংবাদ দাতা আমি সুসংবাদ সুবহানাল্লাহ বলবেন না তখন ময়দানে কিয়ামতের ময়দানে কারো নেতাগিরি আসেনি কারো পাওয়ার আসেনি আর কারো ক্ষমতা আসেনি হুজুর কো আল্লাহ কিভাবে ব্যাখ্যান পাওয়ার আমনে দিয়া রাখছে সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের ময়দানে আদম নবী থাকবো নি আদম নবীর উম্মত থাকবো নি নূহ নবী অর্থাৎ সূচনা থেকে শেষ পর্যন্ত কেউ তো বাকি থাকবো না এমপি মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ ক্ষমতাশালী সবাই এক কাতারে ঠিক কিনা বলেন এইবার আমার আল্লাহ বলবে দুনিয়ার বান্দারা আমার রহমাতুল লিল আলামিনকে আমি শান দিয়েছি মান দিয়েছি মর্যাদা দিয়েছি আমার হাবিবকে ইজ্জত মাকাম আমি আল্লাহ দিয়েছি এটা তোমরা জানো একটা জিনিস জানা আরেকটা জিনিস দেখা পার্থক্য আছে না নাই এ দুনিয়ার বান্দারা দেখিয়া লও আমার হাবিবের মর্যাদা জানিলা আজকে এক ডিসপ্লের মধ্যে আমি আল্লাহ দেখাইতে চাই আমি আমার রহমাতুল লিল আলামিনকে কি পরিমাণে মর্যাদা দিলাম কি পরিমাণে ক্ষমতা দিলাম কি পরিমাণে মাকামাত দিলাম কি পরিমাণে শান দিলাম এই জিনিসটা দেখাবার জন্য এক ডিসপ্লের মধ্যে দেখাবার জন্য আমি আল্লাহ এই কে আমাদের ময়দান কায়েম করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার সেই দিন আমার হাবিবের আর আমার আল্লাহর মাঝে কি সম্পর্কটা তাম মানুষগুলা এক ডিসপ্লেতে দেখবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বাবাজিরা আমার গভীর মনোযোগ এরপরে রহমাতুল্লিল আলামিন জানাইয়া দিলেন ওয়ালিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা হাতে নিয়া প্রশংসার পতাকা হাতে নিয়া অন্য কোন নবীর হাতে না দিয়া বলবে রসুল আমার হাবিব আমার বন্ধু আমার প্রশংসার পতাকা আপনি কিয়ামতের ময়দানে হাতে নেন এটা কে বলবে প্রশংসার পতাকা আমি আল্লাহ শুকরিয়ার পতাকা আমি আল্লাহর প্রশংসার পতাকা আপনি আপনার হাত মোবারক নিয়া দাঁড়া সুবহানাল্লাহ ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা পারেননি এটা পারলে আমার সাথে সবাই কইতে হইব নবীজির কদমে হাদিয়া করে দেন গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা আল্লাহ তাআলা
কর্মলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার তো কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা নবীজির হাতে থাকবে ঠিক কি না বলেন এরপরে রহমাতুল লিল আলামিন সর্বশেষ যে কথা বলেছেন হাদিসে আমার বাবা দিনা গভীর মনোযোগ আল্লাহর রাসূল নিজ জবানে জানিয়ে দিলেন এরে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে সর্বচূড়ান্ত মর্যাদার সার্টিফিকেট আল্লাহ আমাকে দান করবে আল্লাহ জানায় দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তমাম কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা সমপরিমাণ কেউ নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখরা রাহমাতুল লিল আলামিন বলবো এ দুনিয়ার উম্মত এটা আমার অধিকার এটা আমার প্রাপ্য এটা আমার অধিকার এতে আমার কোনো অহংকার নাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার ইমাম তিরমিজির এরপরের বর্ণনা ইমাম তিরমিজির এরপরের বর্ণনা এই যে এরপরে আসছে ইমাম তিরমিজি বলতেছে এই হাদিস দালাইলুন নবুয়তে আবু বকর বাইহাকি এনেছেন ইমাম আবু নুআইম কুস্তলানি ইমাম আবু নুআইম দালাইলুন নবুয়তে এনেছেন ইবনুল জাউজি আল বাগদাদি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা প্রথম খণ্ডের বর্ণনা রসুল বাড়তি একটা বর্ণনা করেছেন মাফাতিহুল জিনানি বিয়াদি আমার আল্লাহ যতগুলো জান্নাত বানাইলো যতগুলো জান্নাত বানাইলো আদম নবী থেকে নিয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত পর্যন্ত যতজন মানুষ জান্নাতে যাবে প্রত্যেকটা জান্নাতে তালা লাগায়া ওই জান্নাতের চাবিগুলো একত্রিত করিয়া একটা বস্তার মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ বলে দিবে জিবরীল এই চাবিগুলো নিয়ে আমার রাহমাতুল লিল আলামিনের কদমে হাদিয়া করে দে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব জান্নাতে ঢুকিয়া উদ্বোধন না করিবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা অন্য কোন নবীর উম্মতেরা আমি আল্লাহর জান্নাতের ধারেও যাওয়া আমি হারাম বানায়া দিলাম মাফাতিহুল জিনানি বিয়াদি সমস্ত চাবিগুলা আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের কদমে হাদিয়া করবে কষ্ট হচ্ছে কি মায়ার নবী কি দয়ার নবী এই নবীর এই মর্যাদা দিল কে উঠা দো পারে দা দেখা দো চেহেরা কি নূর পারি হিজাব কি মগর কব সে নিকাব আল্লাহু আকবার হাবিব আমার পর্দা সরাইয়া দেন পর্দা সরাইয়া দেন চেহারা নোয়ার দেখাইয়া দেন কি নূরের আলো আছে আপনার চেহারায় আমরা দেখব উঠা দো পারে দা দেখা দো চেহেরা কি নূর বারি হিজাব কি মগর কব সে নিকাব মারহাবা নবীজি দিদার চাইনি চাইনি না আমনে কো খারাপ লাগে এ সাইরা দেই ভাই সাইরা দেই না এগো মন মানুষের কথা ভালো চলবে 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 হ্যাঁ ঠিক আছে চলছে গাড়ি না আমার গাড়ি যাবো হরিদগঞ্জ কষ্ট হয়েছে আপনাদের মারহাবা ভাল লাগে খুব মহাব্বত মার আপনাদের এদিকে আর আইনেই তো আমি নাকি এই নতুন আর দূরে আমি বইলেও যাই না আমার দ্বারে কাছে মাহফিল করি দূরে যাই না বেজাল মাদ্রাসায় ক্লাস করুন যায় না আলহামদুলিল্লাহ কন বাবা জিনা আমার গভীর মনোযোগ রাহমাতুল লিল আলামিনের আর একটি হাদিস আমি বয়ান করব ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের বর্ণনা ইবনু সাআদ তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডে এনেছেন ইমাম খতিবে বাগদাদি তারিখে মদিনাতুস সালামে হাদিস বর্ণনা করেছেন আশি খণ্ডের একটা কিতাব কয় খণ্ডে
আসি কি ইয়ান্তে হিয়ানো বহু দূর, আশি খন্ডের একখান কিতাব, একখান কিতাবের দাম প্রায় 70,000 টাকা, অন্ত আরো বেশি, অন্ত কাগজের দাম বেশি। খাতিবে বাগদাদি হাদিস বয়ান করেছেন, কানা রাজুলুন ফি বনী ইসরাঈল আসাল্লাহু মিআতাই সানা, বনী ইসরাঈলের এক আল্লাহর বান্দা 200 বছর আল্লাহর নাফরমানি করেছে, 200 বছর একাধারে আল্লাহর নাফরমানি করছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসা নবীর উম্মত, আমি যে হাদিস বর্ণনা করব এই হাদিসটা শুনে বড় আনন্দিত হবেন, বড় মজা পাইবেন। এই হাদিসটা শোনার পরে আপনার দিল প্রশান্ত হয়ে যাবে, বলবো নি? 200 বছর নাফরমানি করার পরে ফামাতা, লোকটা মারা গেল। বানী ইসরাইলের মুসা নবীর উম্মতেরা আসিয়া বলল, নবীর ও নবী মুসা, এই লোকটার যদি দাফন কাফন হয় আমরা আপনার সাথে বয়কট করবো, এই লোকটার দাফন কাফন যেন না হয়, আমরা চাই এই লোকটাকে যেন আমরা জঙ্গলায় ফেলাইয়া দেই, কুকুর বিড়ালের খাদ্য বানাইয়া দেই। নাউযুবিল্লাহ, কথা ঠিক? তারে দড়ি বাঁধিয়া পেঁচাইয়া কুকুরের মতো টেনে টেনে জঙ্গলায় ফেলে দেওয়া হলো, কিছুক্ষণ পরে ওহিনাজিল হলো না জালা জিবিরিল, অথবা ফা আওহাল্লাহু আযযা ওয়া জাল্লা ইলা মুসা, আমার আল্লাহ ওহি নাযিল করে দিলেন আর বলে দিলেন, ইয়া মুসা উখরুজ ইলাল মাজবিলা সুম্মা সাল্লি আলাইহি, তুমি ওই জঙ্গলায় চলে যাও, ওই জঙ্গলায় গিয়া দেখবা আমার একজন বন্ধু ঘুমায় আছে রে, ওই বন্ধুরে নিয়া দাফন কাফন ফরাইয়া ভালো জায়গায় দাফন, গোসল করে ভালো জায়গায় দাফন দিয়া দাও, গোসল দাও, কাফন পরাও, এরপরে দাফন দিয়া দাও, জানাজা ফরাইয়া। কে বলেছে? রহস্য আছে না নাই? মুসা নবী জঙ্গলায় চলে গেল, জঙ্গলায় গিয়া তাকায়া দেখার এই তো আর কেউ না, 200 বছর নাফরমানি করনেওয়ালা সেই পাপিষ্ট বান্দা। আল্লাহু আকবার। মুসা নবী বলল, আল্লাহ ওনারে এত মর্যাদা দিলা, তুমি তার বন্ধু বানাইলা, এই তো তোমার সাথে 200 বছর নাফরমানি করেছে, আল্লাহ কেন বানাইলা আমার একটু জানাইয়া দাও। আমার আল্লাহ জানাইয়া দিলেন, রে মুসা আগে তার দাফন কাফনের ব্যবস্থা কর, জানাজা পড়াও, তাকে কবর দেওয়ার ব্যবস্থা কর, তারপরে আমি বলছি। মুসা নবী তাকে ধরলেন, নিলেন, তাকে গোসল দেওয়ালেন, আতর গোলাপ লাগাইলেন, তাকে কাফন পরাইলেন, তারপরে জানাজা দিয়া ভালো একটা জায়গায় দাফন দিয়ে দিলেন। এবার বলল, আল্লাহ কেন তাকে এই মর্যাদা দিলা? আমার আল্লাহ জানাইয়া দিল, ইয়া মুসা ইদা নাসারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু عليه وسلم فوضع فقبل فوضع بين عينيه ثم صلى عليه ارا موسى جل يا الله এত সুন্দর একটা কারণ আমার কাছে এত ভালো লেগে গেল, তোমার উপর আমি আল্লাহ নাজিল করেছি তাওরাত কিতাব, এই তাওরাত কিতাব এই ছেলেটা যখনই পড়তো, এই বান্দা যখনই তেলাওয়াত করতো, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ আমার মুহাম্মদের নাম লাগাইছি, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার মুহাম্মদের নাম লাগাইলাম, পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার হাবিবের নাম লিখিয়া দিলাম। এই লোকটা যখন তোমার তাওরাত কিতাব অধ্যয়ন করতো, যেই জায়গায় মুহাম্মদের নাম লেখা দেখতে পাইত, ওই জায়গায় ঠোঁটটা লাগায়া আমার হাবিবের নামের উপর চুমা দিত, আমার হাবিবের নাম মুবারকে চুমা দিয়া ওই নামটা তার দুই চোখের মধ্যে লাগাইত, আমার হাবিবের উপর দরুদ পড়তো। এরে মুসা জানিয়ালাও, আমার হাবিব রে এখন পর্যন্ত দুনিয়ায় পাঠাই নাই, আমার হাবিবের নাম মুবারককে এতটুকু তাজিম করার কারণে, এতটুকু ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানি মাফ করিয়া তারে আমার বন্ধুত্ব বানাইলাম, বানাইলাম তাকে আমি আল্লাহর জান্নাতের উঁচু মাকাম দান করেছি। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। সামান্য নবীজির নাম মুবারক চুমা দিয়েছে নামের উপরে, এতটুক কাজ আমার আল্লাহর কাছে এত ভালো লাগিয়া যায়, আল্লাহ তো তারে বন্ধু বানাইলই, আবার সাথে জান্নাত ট্রান্সফার করলো। কি নবীজির মহাব্বতে
নবীজির তাজিমে নজীব নবীজির সম্মানে নাজাত আছে না নাই? হ্যাঁ, একদল যে এখন বলে যায় রহমাতুল লিল আলামিন মনে হয় আমগমতই কয়তো একদল কয়নি কয়নি ছাইয়া গেছে নবীজি যদি আমার মতো হয় তাহলে কেয়ামতের ময়দানে তুমি নবীর মতো একটু নেতাগিরি করো হারমোনি না ঠ্যাং ঠুং ভাঙ্গিয়ে লাগবে ঠ্যাং ঠুং ভাঙ্গিয়ে কবে লুজাই হয়ে থাক কথা কোন ঠিক কিনা নবীজি নবীজির মতো নবী কারোর মতো না ঠিক কিনা বলেন লামিয়াতি নাজিরুকা ফি নাজারিল মিসালে তো না শুদে পায়ে দাজানা জাগে রাজে কো তাজে তুরে সারসো হ্যাঁ তুঝে কো সাহে দো সারাজানা আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো রমণী জন্ম দেয় নাই সুবহানাল্লাহ বলবেন না এই কথা রাসূলুল্লাহকে পাশে বসায়া নবীজি সাহাবী হাসান বিন সাবিত বলেছে সুবহানাল্লাহ বলবেন না আহসানু মিন কালাম তারাকাতু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাই নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই আপনার মতো এত সুদর্শন দুনিয়ার কোনো রমণী জন্ম দেয় নাই আল্লাহ তাআলা আপনাকে অন্য দোষ ত্রুটি মুক্ত করিয়া আপনি যেমনে চাইছেন আল্লাহ তেমনি আপনাকে বানাইছে সুবহানাল্লাহ আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবেই বানাইছে সুবহানাল্লাহ বলবেন না তো নবী কেমনে আর মতো হইল নবীজি নবীজির মতো নবীজির সাথে কোনো তুলনা নাই এর ধরে সরে পড়ে আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর হাবিবের কি মাকাম আমার আল্লাহ দিলেন হুজুরের কি মর্যাদা আমার আল্লাহ দিলেন ইমাম ইবনু মাজা সুনান ইবনু মাজা হাদিস এনেছেন পবিত্রতা বদলায় এই একই হাদিস দালাইলুন নবুয়ত সহ দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আবু বকর ভাইয়ের মতো ঝর্ণার মতো পানি বের হতে লাগলো আঙ্গুল মোবারক দিয়ে বের হতে লাগলো ইমাম ইবনু মাজা সুনান ইবনু মাজা কিতাব তাহারাতে হাদিসটি বর্ণনা করেছেন সাহাবাই কেরাম যাদের বোতল ভরার প্রয়োজন ভরলেন যাদের মশক ভরার প্রয়োজন ভরলেন অজু করার প্রয়োজন করলেন গোসল করার প্রয়োজন করলেন পান করার প্রয়োজন করলেন রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারককে আমার আল্লাহ ঝর্ণা বানায় দিলেন সাহাবাই কেরাম সমস্ত হাজত পূরণ করিলেন জিজ্ঞাসা করা হলো তোমরা সেই দিন কতজন মানুষ ছিলা সাহাবী আরজ করিয়া বলল রে বন্ধুরা রে ওই দিন যদি আমরা 100,000 মানুষ থাকতাম তারপরেও পানির ঘাটতি হইতো না কয় লক্ষ 100,000 মানুষ যদি আমরা সেই দিন থাকিতাম তারপর পানির ঘাটতি হইতো না কিন্তু হুদাইবিয়া সন্ধিতে আমরা 1500 সাহাবি রাহমাতুল লিল আলামিনের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি বের হওয়ার দ্বারা 1500 সাহাবি ওই পানি দিয়ে উজু করেছে ওই পানি পান করেছে ওই পানি মশকের মধ্যে পড়েছে ওই পানি দ্বারা গোসল করেছে একটু বড় করে বলি আল্লাহু আকবার হুজুরকে এই মর্যাদা দিল কে এই জন্য আমি বলেছি হুজুরের সমপরিমাণ কোন নবী নাই হুজুরের সমপরিমাণ কোন নবী আমার আল্লাহ বানায় নাই সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত হইলেন
কি শান আমার আল্লাহ দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে আয়াত নাজিল করে দিলেন, জিব্রিল আমিন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করেছেন মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানির মধ্যে, এই আয়াতের বিশাল ব্যাখ্যা এনেছেন ইমাম ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে আলোচনা করেছেন। জিব্রিল আমিন আসিয়া গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ নিজে আপনার মান মর্যাদাকে বলণ্ডিত করেছে। তোমার আমার মতো দুই চাইরানার মাওলানা মৌলবী, তোমার আমার মতো দুই চাইরানার কাঠমোল্লারা রাহমাতুল্লিল আলামিনের মর্যাদা দেখ চাইলা দেখ, আমার আল্লাহ জানায় দা হাবিবা আমার ওরাফানা লাকা যিকরাক, আপনার মর্যাদা তো আমি আল্লাহ নিজে বাড়াইছি। কে বাড়াইছে? কে বাড়াইছে? তুমি আর আমি যত কমাই আল্লাহর হাবিবের মান মর্যাদা যার্রা পরিমাণও কমবে নি, হ্যাঁ যার্রা পরিমাণও কমবে না। এই আয়াত নাজিল করার পরে সাথে সাথে আবার আল্লাহ হাদিসে কুদসিও বয়ান করে দিয়েছে, আয়াত তো দিছেনি সাথে আবার হাদিসে কুদসিও বলে দিয়েছেন। আল্লাহ বলে দিল জিবরিল আমার হাবিবের সানে এই আয়াত নাজিল করার পরে আমি আল্লাহর পক্ষ থেকে এই হাদিসটা আবার বয়ান করবা। কি বলেছে জিবরিল আমিন আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ হাল তাআলাম কাইফা রাফা আল্লাহু যিকরাক, আপনি কি জানেননি আল্লাহ তাআলা আপনার মর্যাদা কিভাবে বাড়াইলো? বলে না আমি জানি না। বলে আল্লাহ বলেছে ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমি আল্লাহর নাম তত জায়গায় আপনি রহমাতুল লিল আলামিনের নাম লেখা আমি ওয়াজিব বানায়া দিলাম, যত জায়গায় আমি আল্লাহর নাম তত জায়গায় আপনি দোস্ত নবীর নাম, এটা আমি আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ, এই জন্যই তো হাসান বিন সাবিত বলে দিলেন দম্মাল ইলাহু ইসমান নাবী মা ইসমিহি ইজা কলাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। সুবহানাল্লাহ, যেখানে আপনি আল্লাহর নাম ওই জায়গায় রহমতের নবীর নাম, এমনকি মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে দেরি হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের মসজিদের মুয়াজ্জিন যদি একদিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না কই আযান দেয়, হেরে আর রাখবেন নি, হ্যাঁ তবে ভাই তুই বালাসা বালা দরুর ফর টেম্পু তো, কথা কোন ঠিক কিনা? আজানে পাঁচ বেলা আল্লাহ শাহাদাতের সাক্ষী দেয়, আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেয়, আমার আল্লাহ কর সাথে আমার রহমাতুল লিল আলামিনের রিসালাতের সাক্ষীটাও দিবা, এটাও ওয়াজিব। দম্মাল ইলাহু ইসমান নাবী মা ইসমিহি ইজা কলাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। সুবহানাল্লাহ, কইতেন না নামাজের মধ্যে রহমাতুল লিল আলামিনকে সালাম দেয়নি, তার সাথে দেয়নি, আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব? কি ওয়াজিব? তরক করলে নামাজ হইব নি, হ্যাঁ মান কেউ যদি আত্তাহিয়াত পড়তে গিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই শব্দকারী না পড়ে জিদি করলো ধর না, মনে মনে না আমি নবীর সালাম দিতামই না, তাই কে ঠেকাইতে পারে? আছে না? হ্যাঁ যদি মনে করেন জিদি করলো আত্মাহিয়াতের মধ্যে যদি সালামকারী না দেন নামাজ হইব নি, হ্যাঁ অবস্থাটা কি হবে? তার তো নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়নি, কিন্তু একজনকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাইগায় না, ঠিক কি না? কথা সত্য নি? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাইগায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাইগায় না। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। এই মর্যাদা দিল কে? আল্লাহ। তো কি দরকার আছে নবীজির সম্মান ক্ষুণ্ণ করা? আহা, দালাল দালাল
নবীজির জিকি, নবীজির শান, নবীজির ইজ্জত, নবীজির আজমতের আলোচনা যেই কলবে নাই ওই কলবওয়ালা বড় মন্দ। নবীজি আমার কেমন আপন হবেন? ইমাম আহমদ মুসনাদে হাদিস এনেছেন, শুরুফুল মুস্তাফার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম কুস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় বর্ণনা করেছে। সাহাবি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা নাতলুবুকা, আইনা নাতলুবুকা ফি ইয়াউমিল মাহশার, কিয়ামতের ময়দানে আপনি নবীকে আমরা কোথায় তালাশ করব? আল্লাহু আকবার। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহগারেরা, এত নবীদের মধ্যে, এত উম্মতের মধ্যে আমরা আপনাকে কোথায় তালাশ করব? আপনি তো আমাদের বাবার মতো, আমরা তো আপনার ছায়ার কাছে থাকতে যাই, আপনার কদমে থাকতে যাই, কিয়ামতের ময়দানে আপনি নবীকে কোথায় খুঁজে বের করব? আলামত বলে দেন। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন, এরে সাহাবীরা, কিয়ামতের ময়দানে কোথাও যদি আমাকে পাওয়া যায়, তিনটা জায়গায় মাস্ট বি পাইবা। কয় জায়গায়? তিন জায়গায়। হকলে কোন না, কয় জায়গায়? তিন জায়গায়। তিন জায়গায় আমাকে পাইবা। এক নম্বরে যদি কিয়ামতের ময়দানে কোথাও আমাকে খুঁজিয়া পাওয়া না যায়, তোমরা আমাকে ফুলসিরাদের কিনারায় পাইবা। হাবিবি জানায়াতাল, ফুলসিরাদের কিনারায় কি করবেন? বলে, আমার উম্মত ফুলসিরাত পার হইতে গিয়া যদি কাটিয়া কাটিয়া জাহান্নামে পড়ে যায়, আমি রহমতের নবী, আমার রহমতের হাত বাড়ায়া দিয়া আমার উম্মতরে বের করে জান্নাত পার করব। ইমাম আহমদ মুসনাদে হাদিস বর্ণনা করেছে, হুজুর সেখানে না পাইলে কোথায় পাবো? সেখানে না পাইলে কোথায় আপনাকে তালাশ করব? রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলেন, কোথাও যদি আমার পাওয়া না যায়, আমি রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, কামলিওয়ালা নবীকে তোমরা মিজানের পাল্লার কিনারায় পাইবা। সবুজ গুম্বদ ওয়ালে মনজুর হে দোয়া করে না, জব ওয়াক্তে নজা আয়ে দিদারে আতা করে না। সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো গো, আর মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। বলবনি? বলবনি? না, সব আশেক পাইছি। মুজে কো ফাওয়ালো মুসাফির না সমজো, মে আয়া তো কারবালার কথা। ও এটা কি লিখে দিছে আমারে? কইতাম নি, ও কুফাবাসী আমাকে মুসাফির মনে করো না, মাই আয়া নেহি গো বুলায়া গায়া গো, আমি তো নিজ ইচ্ছায় আসিনি, আমার দাওয়াত দিয়া আনিছো। কে মেঘে মা বানা কর সতায়া গায়া গো, কে মেঘে মা বানা কর সতায়া গায়া গো, মে রোয়া নবি গো রোলায়া গায়া হো, মে রোয়া নবি গো রোলায়া গায়া গো। কইতাম নি, হাদিয়া তো দেন, এতটি নাচ গাইলেন, হাদি ওই তো একশো টিয়া বাইরে গেছে সাধারণ। আলহামদুলিল্লাহ, কর না আলহামদুলিল্লাহ, লইতাম নি ভাই, লইতাম নি না রে, দেখবি
کہ مہمہ بنا کر ستایا گیا وہ میں رویا لگی ہو رولایا گیا ہو خدا جانے کیسے ہے یہ مجبانی بہتر پیا سو کہے مند پانی مقدر میں ہے ہو زکوثر کا پینا میں پیاسا لگی ہو پلایا گیا ہو مجھے کو پوالو مسافر نہ سمجھو میں آیا لگی ہو بلایا گیا ہو مرحبا جھکاتا جو سر بار گاہ خدا میں وہی سر قلم ہو گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے جلایا گیا ہو مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نگی ہو بلایا گیا ہو ایک آواز دیا بولے اللہ اکبر درشرے بولے صلی اللہ کشٹ ہوچ اپنا আর অল্প সময় বয়ান করবো বেশি না আমার কষ্ট হচ্ছে তো আপনার গলা নাড়ে দিয়া যান নাড়াই দেখবি না ভাল লাগছে তবে বেশিক্ষণ পারবো না আর মনে কষ্ট নিয়েন না হাদিসটা শেষ করে দিচ্ছি যদিও মাঝখানে একটা কালাম পড়তেছিলাম মাঝখান দিয়ে এটা আইসা কালামটা বন্ধ হয়ে গেছে কালামটা পরে পড়বো ইনশাআল্লাহ তার রহমাতুল্লিল আলমিনকে জিজ্ঞেস করা হলো হুজুর আপনাকে যদি ফুল সিরাতের ময়দানে না পাই কোথায় পাবো হুজুর আমার জানাইয়া দিলেন ফুল সিরাতে যদি আমাকে পাওয়া না যায় আমাকে তোমরা মিজানের পাল্লায় পাইবা হুজুর সেখানে কি করবেন বলে আমার উম্মতের গুনাহ নেক ওজন দেওয়া হবে ঠিক কিনা আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নামী হয়ে যাবে আমি রহমতের নবী সেই জায়গায় গিয়া আমার উম্মতের যদি গুনার নেকের পাল্লা হালকা হয়ে যায় গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় নেকের পাল্লায় বিসমিল্লাহ লিখিয়া দিয়ে দিলে নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে উম্মত রে বলে নাই এর না খানদান লায়েক মাওলানা ওইলি পিএইচডি ডিগ্রি অর্জন করিয়া তুই নবীরে চিনলি না কই নবী বড় ভাই আমি বলে বড় ভাই কোন দরজার পাগল আমি তো বুঝাই না নাউজুবিল্লাহ কইতেন না আল্লাহ কয় নবী হইছে আমার হাবিব আর হ্যাঁ কয় নবী বলে আর বড় ভাই আল্লাহ কয় নবী আমার কি এ হাদিসে পড়ে যাম এ হাদিসটা আগে শুনে দেয় তিরমিজিতে ৬৬১৪ নম্বর হাদিস হাদিসটা বয়ান করে দিচ্ছি কষ্ট হবে আপনাদের কষ্ট হইব নি এই হাদিসটা আমি আপনাদের বয়ান করে দিচ্ছি এই মাথা মোটা হালাই দূর এগুলো শুনাইবেন রাহমাতুল্লিল আলামিন
سيد المرسلين حضرة مبارك تك ایک دن میرے خود لگلن جلسا انا سم من اصحاب رسول اللہ صلى الله عليه وسلم صحابه الكرام একটা দল رحمه للعالمين এর হুজরে মোবারকে আসলেন কাছাকাছি বসলেন হুজুরের বের হওয়ার অপেক্ষা করতে লাগলেন তারপরে তারা হুজুর বের হইতে দেরি হচ্ছে দেখা তার পূর্বের নবীদের আলোচনা করতে লাগলেন একজন বলতে লাগলো জননী আল্লাহ তাআলা আদম নবীকে নিজ হাতে বানাইছে আদম নবীকে তোমরা জানোনি আরেকজনে বলল আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে খলিল বানাইছে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা কি বানাইছে খলিল আরেকজনে বলল ইব্রাহিম নবীর শান তাহলে আমার কাছে শুনো মুসা নবীকে আল্লাহ কি বানাইলো জানোনি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা আমার আল্লাহ মুসা নবীর সাথে কথা বলেছে আল্লাহু আকবার এন দি আরেকজন ইদ্দা কয় তুমি তোমরা জানোনি ঈসা هي كلمة الله هو روح الله وكلمة سبحان الله كن الله تعالى ঈসা নবীকে কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলো বাতাসের সৃষ্টি তিনি বাবা সারা দুনিয়ায় এসেছে তিনি কুষ্ঠরোগী ভালো করে ফেলতেন জন্মন্ত মানুষকে চোখ ফিরাইয়া দিতে পারতেন মৃত মানুষকে কবর থেকে দাঁড় করাইতেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন বের হইলেন রহমাতুল লিল আলামিন বের হয়ে রহমাতুল লিল আলামিন বললেন এরে আমার সাহাবীরা সামিতু কালামাকুম ওয়া আজাবাকুম আমি তোমাদের কথা রুজরা মুবারকে তাকিয়ে শুনিলাম তোমাদের কথা আমাকে আশ্চর্য করেছে তাহলে এবার জানি আল্লাহ ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল এটাই তার জন্য এছাড়া আর কিছু নাই সুবহানাল্লাহ আল্লাহ তাকে এতটুকুই দিয়েছেন وموسى نجي الله موسى نبي كلا نجد دي زين فراون ارتان دب دكي للو دي رو بردي عرصتا بنايا موسى نبي رجلن دو موجزا پرکش بيچه وهو كذالك وعيسى روح الله وكلمته وهو كذالك عيسى نبي كمار الله نيز خات بنايلو بابا چرا بنايلو شدو مدر باتش تكي تويري اتاي تار جنو اتوڑو تار جنو رحمة للعالمين ايبر بلدسي وانا حبيب الله ولا حبيب الله ولا فخرا الله تعالى আমাকে আল্লাহর হাবিব বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ কয় রাসূল আমার হাবিব আর মাথা মোটা বক্তা কয় রাসূল আমার বড় ভাই সুবহানাল্লাহ তিরমিজির হাদিস শুনেন তিরমিজি তিরমিজি দাস 3616 নম্বর হাদিস সুবহানাল্লাহ কইবেন না রাহমাতুল লিল আলামিন বলে ওয়ালা হাবিবুল্লাহ ولا فخر لواء الحمد يوم القيامة ولا فخر وانا سيد ولد آدم يوم القيامة ولا فخر حضور তিনটা কথা বলেছেন বিভিন্ন রওয়ায়েতে বিভিন্ন বর্ণনা আসছে হুজুর বলতেছেন আল্লাহ আমাকে আল্লাহর হাবিব বানাইলো এটা আমার জন্য গর্বের বিষয় নয় এটা আমার অধিকার সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত প্রশংসার পতাকা আমার হাতে ধরায়া দিবে ওয়ালা ফাকরা এটা আমার অহংকার না এটা আমার অধিকার কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা বানাইবা ঘোষণা আল্লাহ আমাকে দিবে আল্লাহ বলে দিবে ইয়া রাসূলুল্লাহ তমাম কিয়ামতের নেতা হচ্ছে আপনি রাহমাতুল লিল আলামিন ওয়ালা ফাকরা আমার কোনো অহংকার নাই এটা আমার অধিকার তাহলে এইবার সাহাবীরা তোমরা বলিয়া দাও অন্য নবীর জিকির যে করলা অন্য নবীদের তুলনায় আমি রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কেমন নবীজির মর্যাদা কি খুব ছোট খুব কম তা না বুঝা বক্তব্য দেয় বাইরা লয়ে গেছে তার চাইতে বড় শায়খ আর কেউ নাই বড় মুহাদ্দিস আর কেউ নাই মাদ্রাসার বারিন্দায় বারিন্দায় বোখারি মুসলিম পড়াইন না এরা মনে হয় কিছুই জানে না আছে না এরকম মনে এরকম আল্লাহ হেদায়ত দান করুক আমি গো নবীজির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই জি না আছে জি না আছে জি না নবী হচ্ছে আমার ঈমান ঠিক কি না বলেন নবীজি আমার জান নবীজি আমার প্রাণ নবীজি আমার জীবন নবীজি আমার ইজ্জত সম্মান সব কিছু ঠিক কি না বলেন ফিদাকা রুহি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা রুহি ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনার কদমে আমার জানমান করবা নবীজি আমার সব তো নবীজির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ
তোমার আধুনিকতা নিয়ে তুমি তোমার ঘরও থাকো, এত আধুনিকতা দেখায় গিয়ে আমার হাবিবরে ছোট করবা, আর এটা আমরা মাইনা নিব, এটা কোনোদিনও হইতে পারে না, সেই সুযোগ নাই। কি অবস্থা, কি একটা অবস্থা না, উজুবিল্লাহ মিন যায়। কিতাবুশ শিফার মধ্যে কাজী আইয়াজ একটি হাদিস এনেছেন, ওই হাদিসটা যাবো, ওই হাদিসটা বর্ণনা করে দিচ্ছি। কিতাবুশ শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফা, কাজী আইয়াজ রহমতুল্লাহ আলাই এই হাদিস বর্ণনা করেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুরের কদমে বসে আছে, কয় হুজুর ইন্নি লা উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা বিনাফসি, হাবিবামা আমি ওমর আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি ভালোবাসতে পারি নাই। ওমর বৈশা বৈশা ক হুজুর কয় তাই নাকি, কয় হয়, কতলা মিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিউ, না এই বর্ণনা, এটা না, এটা তো বুখারীর বর্ণনা, বিনাফসিহি ততক্ষণ পর্যন্ত লা তাকুন, তুমি মমিন হতে পারবে না, লা তুমিনু তুমি মমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা বিনাফসি, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমাকে বেশি ভালো না বাসিবা, এরে ওমর তুমি হতে পারো আমার সাহাবী, ততক্ষণ পর্যন্ত নিজেকে মমিন পরিচয় দিও না। রসুলের কথা বলেছে ওমর, কয় হুজুর والله الذي انزل عليك الكتاب بالحق اني لا احبك بنفسي يا رسول الله ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যে আল্লাহ আপনার উপর সত্য কিতাব নাজিল করেছে, আমি কসম দিয়া বলিলাম আজকের পরে আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, হুজুর সাথে সাথে বললো আল আন ইয়া উমর, এর উমর এখন তুমি তোমার নিজেকে মুমিন দাবি করতে পারো, একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো নবীজি হচ্ছে আমার ইমা, নবীজির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে নাই, তুমি নবীজিকে বড় ভাই বলবা, আর তোমার উটলাটা চাইপা আমি ধর্ম না, তো আমি তো নবীর উন্মতই না, ঠিক কিনা বলা? কোন যুগে এসে পড়ছি আমরা, কিতাবাদি পড়ি, ইমামগণ কি তাজিমের সাথে আল্লাহর হাবিবের নাম মোবারক ব্যবহার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাসাইসুল কুবরা দেখবেন, এই আজকে পড়েছি আমরা ছাত্রগুলো লইয়া, অনেকগুলো ছাত্র বৈশা আছে, হুজুরের কিতাবটা কিনবো আমরা, পোলামিনী কইতেছি হুজুরে বাবু মা যা আফি শারিহি শরীফ, নবীজির সম্মানিত চুলের ব্যাপারে যা আস, বাবু মা যা আফি ফামিহি শরীফ, রসুল সাল্লামের জবান মোবারক সম্মানিত, প্রত্যেকটা শব্দের সাথে সম্মান, এমনকি হুজুরের পায়খানা পেশাব এই দুইটা শব্দের সাথে শরীফ শব্দ ব্যবহার করছে। তো তুমি কইতে আইছো, হে বেটা তুমি কইতে আইছো, ইমাম সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি যিনি 500 কিতাব লিখেছেন, আল্লাহু আকবার, যার কিতাব ছাড়া কেউ আলেম হয় না, নিজের আলেমে দাবি করতে পারে না, জালাল তাফসিরে জালাল আলেম পড়ে, হ্যাঁ পড়ে না, ওনার তাফসিরে দুররে মানসুর পড়ে, আর দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর, হাদিস দ্বারা আল্লাহর কোরআনে তাফসির করছে, সুবহানাল্লাহ, তাফসির ইবনে আবি হাতিম, তাফসির ইবনু জারির তবারি, আর দুররুল মানসুর, এগুলা সব হাদিস দ্বারা কোরআনে তাফসির, সুবহানাল্লাহ, কইতেন না? তুমি কইতে আইছো, হে বেটা কইতে আইছো, এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই অসংখ্য অগণিত হাদিসের কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ, না 75 বার নবীজিকে জাগ্রত অবস্থায় দেখেছেন, 40 বছর তরিকতের সবক মস্ক করেছেন, আর 40 বছর মাত্র কিতাব লিখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? এ তুমি কইতে গেছো, রহমতুল্লিল আলামিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আছে নাই? তুমি জানো না মিয়া, না জানলে কথা বলো কেন, কথা বলেন ঠিক কিনা? তুমি জানো না, মুসলমান সব জায়গায় কম্প্রোমাইজ করে, এই ব্যাপারে করে না, ঠিক কিনা বলো? এই ব্যাপারে করে না। অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি, পড়াশোনার মান বাড়িয়ে দেন, একটা বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না, এই চেয়ারে বসতে হলে, আমি বলছি না আমার সব আছে, আমার ঘোড়ার ডিম কিছুই নাই, তবে এই চেয়ারে বসতে হলে ত্রিমুখী বিষয়ে তোমার ধারণা থাকতে হবে, ঠিক কিনা বলা? চতুর্মুখী বিষয়ে আল্লাহ হেদায়েত দান করুক, ফড়িয়া আমিন। আমি কি জানি কন্দ ছিলাম, হাদিস না কন্দ ছিলাম, বুঝলা গেল, ও মনে হয়েছে
তো হুজুর আপনারে কয়ফামু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় পাইবে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন কে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এখানে আমরা আপনাকে না পাই কোথায় পাবো হুজুর তিন নম্বরে বলে দিলেন তোমরা আমাকে তমাম কিয়ামতের ময়দানে কোথাও খুঁজিয়া না পাইলে তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারায় পাইবা সুবহানাল্লাহ হাউজে কাউসার কে আল্লাহর রাসূল কে আল্লাহ তাআলা দান করেছেন ইন্না আতাইনা আল কাউসার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনাকে স্পেশাল এটা দিয়েছি আর কাউকে দেই নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাহমাতুল লিল আলামিন বলে আমার উম্মত কিয়ামতের ময়দানে পিপাসার্থ হয়ে যাবে কাতর হয়ে যাবে হাউজে কাউসারের কিনারায় দাঁড়াইবে আমি রাহমাতুল লিল আলামিনের কদমের দিকে তাকায় থাকিবে আমার হাবিব যদি আমাকে এক পেয়ালা পানি পান করা এরে আমরা বড় অথর্বা রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য বড় দরদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিব আমার নিজে বিভিন্ন বর্ণনা আছে এক বর্ণনা আছে আবু বকর উঠাইবে ওমরের হাতে দিবে ওমর রহমাতুল লিল আলামিনের হাতে দিবে রহমাতুল লিল আলামিন নিজে খাওয়ায়া দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আলেম যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব শাহাবুদ্দিন কস্তলানির মাওয়াহিবুল লাদুনিয়া পড়বেন মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া দুনিয়ার জমিনে যতগুলো সিরাদের কিতাব আছে এটা ওয়ান কাইন্ড অফ বেস্ট সবচাইতে অনেক বড় দামি একটা কিতাব খুব মর্যাদাবান একটা কিতাব এই কিতাবটা পড়লে দেখবেন এই কিতাবটা কুস্তলানি এমন ভাবে সাজাইলেন প্রত্যেকটা বিষয়ের মধ্যে নবীজির মহব্বত ঢুকাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ এই কিতাবটা এই জন্য বিভিন্ন ওলামায়ে কেরাম কয় আশিকের রাসূলদের বুখারি এটা আশিকের রাসূলদের বুখারি সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ অনুরোধ করবে এই কিতাবটা পড়বেন কুস্তলানির মাওয়াহিবুল লাদুনিয়া আগের পেন্ডিং এর চার খণ্ড বর্তমান পেন্ডিং বাইন্ডিংয়ে মনে হয় তিন খণ্ড কিনে নেবেন তো এই কিতাবের মধ্যে খুব সুন্দর আলোচনা এসেছেন রাহমাতুল লিল আলামিন বলে কোথাও যদি আমাকে পাওয়া না যায় আমার হাউজে কাউসারের কিনারায় পাইবা আমি রাহমাতুল লিল আলামিন আমার উম্মতরে নিজে নিজে পানি পান করাইব এমন পানি পান করাইয়া দিব যেটা মধুর চাইতেও মিষ্টি আর জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পিপাসা লাগবে না আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার লং টাইম হয়ে গেছে আমরা ইনশাল্লাহ এখন মিলাদ পড়ব মিলাদ পড়ে এগারোটা সোয়া এগারোটার মধ্যে শেষ করবার চেষ্টা করব আমার বাড়িতে যেতে হবে আমার ওয়াইফ অসুস্থ আমার যেতে হবে সুতরাং আল্লাহর হাবিবের শান ও মান আমাদের কি খারাপ লাগছে ভালো লাগছে নি আমি তো বক্তা না আমি এক প্রকার তক্তা কাঠমোল্লা যাইকো আর কি আমি বক্তা না কিন্তু আপনারা ক্যাম্পে এত হরিগঞ্জ দাঁড়ে ধরে লেগেছেন আমি আর কই থাকতাম না শব্দ সেই ভাইয়ের আর আমি মিলিটারি ভাইয়ের ক্যাম্পে ধরে লেগেছেন আর কই থাকতাম না আমি কোনো বক্তা না আমি শিক্ষকতা করি পড়াই ঘুরা খারাপ পড়াই যাই হোক দূরে প্রোগ্রাম নেই না আর হুদা দাওয়াতও দিয়েন না এটা বলেছিল লাইছে আয় উঠছি যাই হোক আপনারা এই দিনই মাহফিল এই মাহফিলগুলো সবসময় হোক এটা আপনারা চাননি চাননি কে কে চান কে কে চান দুই হাত তোলা আল্লাহকে দেখান নারায় তাকবীর নারায় রিসালাত সবাই চান তো এই মাহফিলটা আশেপাশে মুর্দে গান কবরস্থ আছে না আসেনি তারা বড় খুশি তাইলে পরে একটা ঘটনা মনে হয়েছে সময় যে যায় তাইলে পরে একটা ঘটনা মনে হয়েছে কোয়ালাই ইমাম কুরতুবি ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই আত তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন প্রথম দিকেই দেখেন মুর্দে গান কত আনন্দিত হয় সুবহানাল্লাহ প্রাসঙ্গিক আসছে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর কাছে এক মহিলা গেছে হুজুর আমার একটা মেয়ে মারা গেছে মেয়েটা কোন হালতে আছে আমার একটু জানতে মনে চায় কোনো সবক টবক আসেনি কয় নাই সিস্টেম তো নাই তবে রাত দুই রাকাত নামাজ ঝরিয়ে ঘুমাই দেখলেও দেখতে পারা সুবহানাল্লাহ মেয়ে ওই মহিলা বাড়িতে এসে দুই রাকাত নামাজ পড়িয়ে ঘুমাইলো ঘুমাইছে আর রাত স্বপ্নে দেখে তার মাইয়াটা জাহান্নামী নাউজুবিল্লাহ কোন কই আছে হকলে কোন না জাহান্নামী আছে আগুনে জ্বলতেছে ভাই বইয়েন মন খারাপ হয়ে গেছে হাসান বসরির কাছে আস হুজুর এই অবস্থা হাসান বসরি আফসোস করলো কিছুদিন পরে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখছেন উনি একজন বিখ্যাত তাবিঈ হাসান বসরি বিখ্যাত মানে সাহাবীর যুগ পাইছে উনি কিবারু
কিবারুস তাবিঈন, মানে বড় ধরনের তাবিদের, তাবিদের তো স্তর আছে, সেগারুত তাবিঈন, আউসাতুত তাবিঈন, কিবারুত তাবিঈন, যারা আসমাউর রিজাল পড়ে তারা আবার জানে। তো যাই হোক, উনি হচ্ছে বড় স্তরের তাবি, মানে সাহাবায়ে কেরামের বড় অংশ তিনি পাইছেন। তো উনি কইতেছে, উনি কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে একটা মেয়ে জান্নাতে হাঁটাহাঁটি করতেছে। মেয়েটা সালাম দিয়া কইলো, হুজুর আপনি কি আমার চিনছেন? ক না তো তোমাকে তো চিনতে পারছি না। হুজুর আমি হয়েছি ওই অমুক মহিলার মেয়ে। কমুক মহিলা? ওই যে এক মহিলা আপনার কাছে আইসা তার মেয়ের সংবাদ জানতে চাইছিল। ক হ তো তুমি তো জাহান্নামে আছিলা। কয় ছিলাম, এখন জান্নাতে। কইটা কিভাবে সম্ভব? কয় হুজুর ছোট্ট একটা কারণ। কি কারণ? ছোট্ট একটা কারণ। কি কারণ? ছোট্ট কইতাম নি, এই জায়গায় যদি একটু বন্ধ রাখি তাহলে ভালো হইব। কইতাম নি, মাশাআল্লাহ, এগুলা হইছে ইমোশনাল ব্ল্যাকমেইল। আলহামদুলিল্লাহ না, আপনারা খুব ভালো মানুষ। যাই হোক, শুনেন, একটা ছোট্ট কারণ। মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমি যে কবরস্থানে ঘুমায় রইলাম, এই কবরস্থানে টোটাল 560টা কবর আছে। কয়টা? মাত্র 8 থেকে 10 জন জান্নাতি, আর বাকি সব জাহান্নামী। এই কবরের কিনার দিয়া একজন আলেম এই কবরস্থানের কিনার দিয়া যাইবার সময় একবার দরুদ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কোন নিয়ত করে পড়ে নাই, এমনি মনে চেয়েছে পড়েছে। এই একবার দরুদের ইসালে সওয়াব করিয়া 560টা কবরে ইসাল করে দিয়েছে, ইসালে সওয়াব করে দিয়েছে। একবার দরুদের উসিলা 560টা কবর কে আমার আল্লাহ জান্নাতি বানায়া দিলা। কবরস্থান আসেনি? আসেনি। এতগুলা মানুষ এখানে এত ইবাদত বন্দেগি করলেন, আমার আল্লাহ কত দয়াবান। একবার ধরে ধরে ছিল, যদি 560 কবর বাসী জান্নাতি হয়, এখানে কত ইবাদত বন্দেগি হয়েছে। আল্লাহ যা বলেছি তা যদি সত্য হয়, এখানে কবর বাসীদের আযাবও তুমি মাফ করিয়া দিবা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। প্রতি বছর মাহফিল দরকার আছে? আছে। প্রত্যেক বছর মাহফিল দিবেন, ভালো ভালো বক্তা আনবেন, ভালো আলেম আনবেন, আমার মতো যদি শুধু না, ভালো ভালো আলেম আনবেন। আরে বাইরে ভালো আলেম আছে, কীর্তন আরে আনতে না মিথ্যে ধরে নিন, হকফন্তি ওলামাই কেরাম আনবেন, সসিনা দরবারে আলেম আসেনি? আছে না নাই? হ্যাঁ, আমলে আখলাকে এলেমে আমলে সব দিক দিয়া তাজা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আউয়াবিন মিস নাই, এশরাক মিস নাই, আর এমন বক্তা আছে 3টা বাজে দাইয়া ফরজ নামাজ নাই। এটি তো জানি আমরা, সসিনা দরবার গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ, যে কয়জন আলেম আছে। আমরা ফরিদগঞ্জে চাঁদপুরের যে আমাদের জেলা সভাপতি সাইফুদ্দিন হুজুর, চিনেন নি? সাইফুদ্দিন হুজুর লাগে তো আমি অনেক মাহফিলে যাই, 3টা বাজুক 4টা বাজুক ঘুমাইবে না, গিয়া ফজর পড়বো, এরশাক পড়বো, এই অবস্থায় এরশাক পড়বো, এরশাক পড়িয়ে এরপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাইব। সুবহানাল্লাহ। তরিকত সবক ঠিক, আল্লাহর বিধান তো আছে। যাই হোক, হকফন্তি ওলামাই কেরাম আইনা দোয়া মুনাজাত করাইবেন, কবরবাসীদের আল্লাহ আযাব মাফ করে দেবে, ঠিক কিনা বলে? আসুন একটা মহব্বতের রাসূলুল্লাহকে সালাম দেই। ইয়া নবী সালাম ওয়া রাহবিবাল্লাহ।
সম্রাট সাজিয়া নবীজি আসিলে ধরায় নামিয়া উম্মতের নবীজি ঘুমালেন সোনার মদিনা কান শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যাল রওজা আশিকদের মনে মনে না সালা হাবিব সালাম আলাইকা নবী গো জান কবজের সময়ে দেখতে চাই তোমায় মৌতে হইবে গো আজান খুশিতে বরিবে পরালিয়া নবী সালাম মুস্তফাপুর খানকায় আমির হিজবুল্লাহ আমির শরীয়ত সারসিনা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলার আগমন শুভাগমন উপলক্ষে তিন দিন ব্যাপী সরসিনার অনুকরণে ইসালে সব মাহফিল যাইবেন নি ইনশাল্লাহ দলে দলে ইনশাল্লাহ সবাই বন্ধু বান্ধব বান্ধব না তো বন্ধু বন্ধু সাসা জেডা ভাই ব্রাদার আরো যারা আছে নিকটাত্মীয় দূরাত্মীয় সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা মুস্তাফার মাহফিল কবুল করুক আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা ও সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাফকুরে দাও মাফকুরে দাও সব গুনাহ তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমা
দারে দারে বলো তো মার বান্দা যাবে আদর কো রিয়া কেমনে দিবা জন্মে ফেলিয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আই পরওয়ারদিগার আল্লাহ দীর্ঘ সময় নিয়ে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের বয়ান হয়েছে আরো বিভিন্ন ইবাদত বন্দেগী করা হয়েছে গো মাহবুব যা কিছু এই পর্যন্ত আয়োজন করা হয়েছে বলবেন দেগুলো ক্ষমা করে কোটি গুণ সওয়াব বাড়াইয়া এর হাদিয়াখানা কায়নাম দর মদিনা কাতাজে দর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানুয়ারি সোনার মদিনায় ওনার নূরানি কদমে হাদিয়ার নজরালা পৌঁছায়া দেয় বরকতময় করিয়া তাম বিশ্বের জমিনে যত মুসলমান নারী আজন্দকার খবরের মাবুদ যত আম্বিয়া আলাইহিমুস সালাম যত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন শুহাদায়ে সালেহীন সিদ্দিকীন বুযুর্গান দীন আইম্মায়ে মুতাকাদ্দিমীন মুতাআখ্খিরীন যত ওলি আব্দাল গাউস কুতুব ফকির দরবেশ আজন্দকার খবরে আল্লাহ তাদের কবরে আজকের হাদিয়ার নজরানা পৌঁছায়া দেয় আল্লাহ উপস্থিত এখানে যাদের আদরের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল আজন্দকার কবরে আল্লাহ তাদের কবর আজকের হাদিয়ার নজরানা পৌঁছায়া দেয় আয় আল্লাহ এলাকায় আশেপাশে গুরুস্থানে যে যেখানে চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে রে মাহবুব মাহবুব আমরা জানি না কার কবরের কি অবস্থা কত মানুষ ইমাল গারা হইয়া মারা যায় কত মানুষ ইমাল লিয়া মারা যাইতে পারে লাই কত মানুষ জাহান্নামে হইয়া মারা যায় কত মানুষের কবরে জাহান্নামে আগুন জ্বলে কত মানুষের কবরে এলা জানি জাহান্নামের ভয়াবহ আগুন জ্বলে আল্লাহ আল্লাহ যাদের কবরে জাহান্নামের আগুন জ্বলে গো আল্লাহ তাদের পক্ষ হয়ে দেখো মা চাই মাফ চাই তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দেয় আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যাদের আব্বা আম্মা কবরে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায়া দেয় আর যাদের বাবা মা বেঁচে আছেন মাহবুব তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা যে যেইভাবে আয়োজন করেছে মাহবুব যে যেইভাবে সহযোগিতা করেছে কেউ শ্রম দিয়েছে কেউ খেদমত দিয়েছে কেউ টাকা পয়সা দিয়েছে আল্লাহ প্রত্যেকের খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করি আল্লাহ তাআলা বিদেশ থেকে প্রবাসী ভাইরা অর্থ দিয়া তাদের এই মাহফিলের আয়োজন করেছে গো মাহবুব প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করি আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দিয়া দেয় তাদের হায়াতে বরকত দিয়া দেয় তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ এই এলাকায় অনেক ভাই বাবারা বোনেরা মারা অসুস্থ আছে আল্লাহ যারা অসুস্থ বিছানায় পড়ে আছে রে বাবু তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছে ওনার শাশুড়ি আল্লাহ ব্রেন স্ট্রোক করেছে গো মাহবুব আল্লাহ তাআলা তাকে সুস্থ ধরনের আমত দান করে আল্লাহ তার হায়াত না দেখে ইমানের সাথে তাকে ডাক দিয়ে নিয়ে যা আল্লাহ এইভাবে এলাকার যারা অন্ধকার কবরে জানি না কে কোন অবস্থায় আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলো আজকের মাহফিলে রুসিলায় জান্নাতি বানায় দেয় আল্লাহ এই মাহফিল কবুল করেন আল্লাহ আল্লাহ যে যেইভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে গো মাহবুব আপনি জানেন কে কোন মুসিবতে আছে আপনি জানেন প্রত্যেকের মুসিবত আপনি দূর করিয়া দেন আল্লাহ দুনিয়ার ফকিররা ভিক্ষা চাইলে এক দরজায় না পাইলে আর এক দরজার আশা করে আমরা তো আপনার দুয়ারের ফকির
তারাইয়া দিও না ভিন্ন কোন দরজা আমাদের জানালা, ভিন্ন কোন দুয়ার আমাদের জানালাই আল্লাহ, আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করি আল্লাহ, আমাদের গুনাহ খাতা গুলো মাফ করিয়া দেয়, আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেয়, আমাদের অপরাধ ক্ষমা করিয়া দেয়, আমাদের গেনে কেমন করবার তৌফিক দেয় আল্লাহ, জীবন একবার সোনার মক্কা মদিনায় যাইবার তৌফিক দেয় আল্লাহ, এই এলাকার মই মুরব্বীদের কবুল করেন আল্লাহ, যুবক ভাইদের কবুল করেন আল্লাহ, আল্লাহ যুবক ভাইদের খেদমত কবুল করেন আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল করেন আল্লাহ, দুই মিনিট ছেড়ে দিলাম যার মনে যে আশা আল্লাহর কাছে জানাইয়া দেয়, আল্লাহ এই জায়গাখানা যিনি দিয়েছেন তানার এই দান কবুল আর মঞ্জুর করেন আল্লাহ, আল্লাহ উনি সম্ভবত ইন্তেকাল করেছে আল্লাহ, তার কবরখানি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ, ওনার আহালিয়াল যারা আছে তাদেরকে হায়াতে বরকত দেন আল্লাহ, আমলি জিন্দগি গঠন করবার তৌফিক দেন, মাদ্রাসা মসজিদ কবুল আর মঞ্জুর করি আল্লাহ, আল্লাহ আল্লাহ গুনাহগার বানায়া মরণ দিও না, জীবন একবার রহমাতুল্লিল আলামিনের চেহারা নোয়ার দেখায় দেয়, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আরহাম আলাইনা ফাআনতা খায়রুর রাহিমিন, আল্লাহুম্মা আনসুর আলাইনা ফাআনতা খায়রুন নাসিরিন, আমিন, আল্লাহুম্মা গফিরনা ফাআনতা খায়রুল গাফিরিন, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল আওয়াবিন وجعلنا من عبادك الصالحين اللهم لا تجعلنا من الخاسرين ولا من الضالين اللهم اجعلنا من الهادين والمهتدين وسلام على المرسلين والحمد لله رب العالمين যখন মরণ দিবা রহমাতুল লিল আলামিন রে দেখায়া জান্নাতি বানায়া গুনাহ খাতা মাফ করায়া আমাদের জবানে জারি করে দিয়েন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।